কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র একসময় পর্দায় ছিলেন নিয়মিত, অভিনয়ে বরাবরই নজর কেড়েছেন সবার, সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার দারুণ উপস্থিতি। কাজের পাশাপাশি শ্রীলেখা খুব জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তার প্রতিদিনের রুটিনে নজর রাখেন ভক্তরা, এমনকি সোশ্যাল মিডিয়া থেকে তো বিয়ের প্রস্তাবও পান তিনি। সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসেছিলেন শ্রীলেখা। বাংলাদেশে এসে একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, আমি এমন কাউকে বিয়ে করব না যে বিবাহিত, আমি হোম ব্রেকার নই, আমার তাই এমন পুরুষ পছন্দ যে ভরসাযোগ্য, সিঙ্গেল। বিয়ের পর আমি দু একজনের সঙ্গে প্রেম করেছি যারা আমার থেকে বয়সে ছোট ছিল। সেই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, আমার রোম্যান্স হচ্ছে প্রকৃতির সঙ্গে, আমার পশুদের সঙ্গে, আমার অনেকগুলো বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, ওদেরও খুব ভালোবাসি, আপাতত সেইভাবে কোনো প্রেম ট্রেম কিছু নেই। 2013 সালে ডিভোর্স হয় শ্রীলেখা ও শীলাদিত্য সান্যালের। তাদের মেয়ে ঐশীকে অবশ্য দুজনে একসঙ্গেই বড় করেছেন। প্রাক্তন স্বামীকে নিয়ে শ্রীলেখা আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, দুজন ভালো মানুষ এক ছাদের তলায় নাই থাকতে পারে, তাই বলে তিক্ততা কেন থাকবে। জানুয়ারিতেই ঢাকা থেকে ঘুরে গেছেন শ্রীলেখা, তার পরিচালনায় তৈরি এবং ছাদ ছবিটি প্রশংসা কুড়িয়েছে ঢাকা চলচ্চিত্র উৎসবে। আপাতত পরের ছবির প্রযোজক খুঁজছেন, পাশাপাশি অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন সমানতালে। শীঘ্রই শুরু হবে শ্রীলেখার আগামী ছবি মির্জাফরের শুটিং। ফারদিয়া সারে, নিউজ ডেস্ক, নিউজ 24।